দল তো কঠিন সময়ে যাচ্ছে, সত্যটা স্বীকার করাটাই বড় কথা। দু একজন নয়, গোটা পার্টিটাই চুরির সংস্কৃতিতে রূপান্তরিত হয়ে যাবে। সমস্যাটা এই জায়গাটাই। সবাই তৃণমূলের কোটি কোটি টাকা দর্জিয়া করেছে কথা আমি বলছি না। তৃণমূলের মধ্যেও হ্যাভস আছে, হ্যাভ নটস আছে, গরিব আছে, বড় লোক আছে, কিন্তু তৃণমূল দলে যারা মাথা তারা এই চোর চুরি সংস্কৃতির বিরোধিতা করে না, এই দুর্নীতি সংস্কৃতিকে তারা প্রশ্রয় দেয়। তাই একজন মুখ্যমন্ত্রী বলে, এক কেসটা গেলে কী হবে, লাখ কেসটা আছে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। এই শতাব্দীর শ্রেষ্ঠ দুর্নীতির এবং শ্রেষ্ঠ দুর্নীতিদের দুর্নীতিগ্রস্তদের মদত দেওয়ার এটা একটা শ্রেষ্ঠ স্লোগান বাংলার মুখ্যমন্ত্রী আপনি করলেন। এই শতাব্দীর মানুষ মনে রাখবে যে বাংলার মুখ্যমন্ত্রী একজন চোরকে, একজন দুর্নীতিবাদ লোককে, একজন প্রতারককে তিনি মদত করেছেন সরকারি চেয়ারে বসে, যে চেয়ার তাকে দিয়েছে ভারতবর্ষের গরিব মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের কৃষক শ্রমিক তাকে যে চেয়ার দিয়েছে, সেই চেয়ারে বসে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি এমন মন্তব্য করতে পারেন না। এই শতাব্দীর শ্রেষ্ঠ লজ্জা তার এই মন্তব্য বলে আমি মনে করি। রাজ্যের সরকারি কর্মচারী, তাদেরও তো বেতন দরকার, তাদেরও পয়সা দরকার, এটা তাদের ন্যায্য পাওনা, এটা তো কোনো দয়াদাক্ষিণ্য নয় রাজ্যের কর্মচারীদের জন্য, এটা তাদের ন্যায্য পাওনা, সে পাওনা তাদের দিতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুব চালাকি করে ঝুলিয়ে রেখে সময় দেওয়ার, টাকা দেওয়ার সময়ের আগে সে কোর্টে চলে যাচ্ছে কায়দা করে। সরকারি কর্মচারীদের সে দিয়ে বন্ধ করে দিতে চাইছে পুজোর মুখে। সরকারি কর্মীদের বেতন তো পাওয়া উচিত, অবশ্যই পাওয়া উচিত। পশ্চিমবঙ্গ আজ এক ঋণগ্রস্ত রাজ্যের নাম। দিদিভাই আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার রাজ্যে বাজার দর এরকম কেন? আলু, পটল, তেল, ডাল সব কিছুর আপনার রাজ্যের বাজারে তো মূল্য কেন, এত দাম কেন? আপনি কি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন? আপনাকে কিন্তু আমাদের প্রশ্ন। আপনি কি ভ্যাট কমিয়েছেন? আপনি কি ট্যাক্স কমিয়েছেন? আপনি বিদ্যুতের উপর ট্যাক্স বাড়িয়ে চলেছেন, কমাচ্ছেন না? আজকে সাধারণ মোটর সাইকেল চালায় যারা, তাদের উপরে ট্যাক্স বাড়াচ্ছেন, কমাচ্ছেন না? আজকে মিউনিসিপ্যালিটিতে যারা সাধারণ, একদম সাধারণ ফল বেচে, বাদাম বেচে যাদের সংসার চলে, আপনি তাদের উপরে ট্যাক্স ধার্য করছেন, আপনার মুখে মানুষের পাশে দাঁড়িয়ে আন্দোলন আর মানাচ্ছে না? আজকে পশ্চিমবঙ্গ জুড়ে বাজারে আগুন কেন, মুখ্যমন্ত্রীর সেখানে ভূমিকা কি, আমরা জানতে চাইছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ মোদির সঙ্গে দিদির গোপন আঁতাত করে চলছে, সে অভিযোগ যখন প্রমাণিত, সে অভিযোগের হাত থেকে বাঁচার জন্য মোদির বিরুদ্ধে লড়াইয়ের নাটক করতে চাইছেন। দাম কমানো হোক, দাম কমাতে হবে। পশ্চিমবঙ্গ মানুষ জেনে রাখুন, আজকে ভারতবর্ষে 19টা রাজ্য আছে, যে 19টা রাজ্যে আর্থিক বৃদ্ধির হার কোভিডের সময় থেকে বেশি হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গ সমেত বাকি কিছু রাজ্য আছে পশ্চিম এই ভারতবর্ষে যাদের আর্থিক বৃদ্ধি দিনের পর দিন নেমে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সেই রাজ্যগুলোর মধ্যে অন্যতম রাজ্য যেখানে আর্থিক বৃদ্ধি বন্ধ হয়ে গেছে।